চ্যানেল ফিজিক্স অল টাইম। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো আজকে আমরা চলে এসে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং তোমাদেরকে আজকে আমি দেখাবো যে এখানে কিন্তু নোটিশ দিয়েছে 24 তারিখে একটা, কিন্তু আবার ফের একটা সেকেন্ড ফেজে অ্যাডমিশন স্টার্ট হতে চলেছে এবং তোমরা 3 ড্যাশ অপশানে ক্লিক করবে। করার পর নোটিশ অপশানে ক্লিক করলেই তারপরে তোমরা অ্যাডমিশন বলে দেখতে পাবে এবং তারপর তোমাদের চলে যেতে হবে। অ্যাডমিশানে ক্লিক করলেই তোমাদের সামনে একটা নোটিশ চলে আসবে, আমি তোমাদের সামনে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের সামনে একটা নোটিশ একটা চলে এসেছে, MA MSc অ্যাডমিশান সেকেন্ড ফেজ এখানে দিয়েছে, এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, এবার ডাউনলোড করার পর কিন্তু তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু যে নোটিশটা দিয়েছে সেটা কিন্তু দেখো 24 তারিখে দিয়েছে, 24 তারিখে কিন্তু দিয়েছে এবং এখানে কিন্তু বলেছে দেখো অ্যাপ্লিকেন্ট আর ইনভাইটেড ফ্রম ফিমেল ক্যান্ডিডেট ফর অনলাইন অ্যাডমিশন টু পোস্ট গ্র্যাজুয়েট কোর্স MA ইন পলিটিক্যাল সায়েন্স। সব কোর্সে কিন্তু অ্যাডমিশান হচ্ছে না, যেগুলো ভ্যাকেন্সিট রয়েছে যেসব মানে অ্যাকচুয়ালি সাবজেক্টগুলোর, সেই সাবজেক্টগুলোর কিন্তু এখানে অ্যাডমিশানের জন্য সেকেন্ড ফ্রেস একটা বার করেছে, মানে সেকেন্ড ফ্রেস অ্যাডমিশান যেখানে আবার অ্যাপ্লাই করতে পারে, কেউ করেনি অ্যাপ্লাই এরকম থাকলেও করতে পারে। এরকম দেখো MA ইন পলিটিক্যাল সায়েন্স, ওমেন স্টাডিজ, ফিলোসফি, সংস্কৃত আর MSc ইন ফিজিক্স অ্যান্ড বোটানি, ঠিক আছে। এবার কিন্তু এখানে দিয়েছে দেখো কী দিয়েছে, ফর 2020 এটাকে 2021 সিজন ডিউরিং দ্য পিরিয়ড 4/1/21 থেকে 7/1/20 মানে January 4-7 তারিখের মধ্যে কিন্তু তোমার অনলাইন মানে যে অ্যাডমিশানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু তোমাদের দিতে হবে 7 তারিখে, ঠিক আছে। মানে 7 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে অ্যাডমিশান অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং তারপর দেখো আগে এটা কিন্তু 5টার মধ্যে, ঠিক আছে, বিকেল 5টার মধ্যে 7 তারিখে। এবার তারপরে দেখো মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, মেরিট লিস্ট পাবলিশ হবে 11 তারিখে জানুয়ারি এবং তারপর অনলাইন অ্যাডমিশান যেটা স্টার্ট হবে সেটা 13 আর 14 তারিখে হবে। এবং ফলো দ্য ওয়েবসাইট বলেছে, কিন্তু ওয়েবসাইট ফলো করতে বলছে আর যা যা রয়েছে কিন্তু অনলাইন হবে একটুখানি তোমরা দেখে নিয়ে ইনফরমেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা ইনফরমেশান বাছরে তোমরা পেয়ে যাবে। এবার কী কী ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ফিলোসফির জন্য শুধুমাত্র রয়েছে, SC-ST জন্য 4টে রয়েছে আর OBC এজ ক্যান্ডিডেটের জন্য 1টা, টোটাল 5টা। আর সংস্কৃতের জন্য তোমাদের রয়েছে OBC এর জন্য 4টে, পলিটিক্যাল সায়েন্সের জন্য SC-র জন্য 1টা আর OBC এর জন্য 1টা, টোটাল 2টো। এবং ওমেন স্টাডিজের জন্য 4টে হচ্ছে জেনারেল এবং বা আন্ডার রিজার্ভ এবং SC-র জন্য 4টে এবং ST-র জন্য 2টো, টোটাল 10টা রয়েছে। ফিজিক্সে শুধুমাত্র SC-র জন্য 2টো রয়েছে এবং বোটানিতে শুধুমাত্র SC-র জন্য 2টো রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে কটা সিট রয়েছে এবং কোন ক্যান্ডিডেটের জন্য রয়েছে, সেই অনুযায়ী তোমরা যদি এই ক্যান্ডিডেট বা এই যে ভ্যাকেন্সিতে তালিকায় যে ক্যাটাগরি দিয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা যদি হয়ে থাকো, কিন্তু অ্যাপ্লাই করোনি এরকম হয়ে থাকলে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো, তোমার কিন্তু অ্যাডমিশান হয়েও যেতে পারে এখানে, ঠিক আছে, যেহেতু আবার অ্যাডমিশান এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং 4 থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিশানের পোর্টালটা এখানে মনে হচ্ছে খোলা থাকবে, ঠিক আছে, তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা সব কিছু বুঝে গেছো আর কী কী করতে হবে না হবে, মেরিট লিস্ট কবে পাবলিশ সব কিছু এই ভিডিওতে তোমাদের বলে দিলাম এবং তোমরা নোটিশটা ডিরেক্ট ডাউনলোড করতে পারবে, ডিরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত, এবং তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। চলো টাটা, বাই বাই।